আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ভাবি, আপনার সাথে ঝগড়া করতে আমি মোটেও চাই না, আর আপনার এসব ফালতু কথা শোনার মতো আমার টাইমও নাই। কথাগুলো বলেই তিতির রুমের ভিতর চলে গেল। এসে দেখলো সাদ ওর বাবার সাথে কথা বলছে ভিডিও কলে। সাদের কোলে অতিথি রয়েছে। দুই ছেলে মেয়েকে দেখে মাহাত শান্তির নিঃশ্বাস ফেলল। যার ঘরে এমন দুই রত্ন থাকে তার ঘরে শান্তির অভাব থাকে না। তিতির দূর থেকে দেখছে ওদের। মাহাত হেসে এসে ছেলের সাথে কথা বলছে, কে বলবে একটু আগে যার একটা ধমকে তিতির সহ গোলাপ ভয়ে পেয়ে গিয়েছিল। সাথে সাথে কথা বলে মাহাত বলল, সাদ তোমার মা কই? মা বাবা আপনাকে ডাকছেন। তিতিরের কাছে এসে ফোনটা হ্যালো বলতেই মাহাত চোখ গরম করে বলল, তোমার বাবার সাহস কি করে হয় আমার সন্তানদের গায়ে হাত দেওয়া? আর ওইসব জিনিস কেন নিয়েছো যে বাবার কারণে তোমার পিঠে এতগুলো দাগ? সেই বাবাকে আমি মাহাত কতটা অপছন্দ করি সেটা তুমি জানো না। ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে তার সাথে দেখা করি নাই। সাবিনাকে পেয়েছো? না, সে কোথায় যেন চলে গেছে। তিতির, তোমাকে বিয়ের বাসা থেকে নিয়ে আসলাম শুধুমাত্র সাবিনার জন্য। আর তুমি কি করেছো? মা যেদিন তোমায় বের করে দিয়েছিল সেই সময় তোমার কি অবস্থা হয়েছিল সব কথা ভুলে গেছো? অকৃতজ্ঞ মেয়ে কোথাকার! আরে, সেই কথা মনে পড়লেও তো তুমি তাকে থামাতে। তুমি জানো না তার কেউ নেই আমরা ছাড়া। তোমার তো তাও বাবা আছে, কিন্তু ওর তো সেটাও নেই। ও কোথায় যাবে? ওর যদি কিছু হয় তাহলে তোমাকে যে আমি কি করব সেটা বুঝতে পারছি না। তোমার প্রতি সময় আমি হারাম করে তুলব। সে যা বলছে তা কি সঠিক মাহাত? হ্যাঁ বলেই মাহাত কল কেটে দিল। তারপর সাথে সাথে মেসেজ আসলো, আমি ছয় দিন পর দেশে ফিরছি। তিতির আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল। ছয় দিন পর সাবিনাকে পাওয়া যায়নি আর। বাসায় থমথমে ভাব একটা। আজ মাহাত আসছে, ছেলে মেয়েদের সাথে কথা বলে ও তিতিরের সাথে একটা কথাও বলেনি মাহাত। এটা তিতিরকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে ভাবছিল মাহাতকে আনতে যাবে না এয়ারপোর্টে, কিন্তু না গেলে সবাই সন্দেহ করবে তাদের ভিতর কোনো সন্দেহ হয়েছে, বিশেষ করে নিশা এর ফায়দা নিবে। ছেলে মেয়েকে রেডি করে দিয়ে নিজে রেডি হয়ে ফুয়াদের সাথে চলে গেল, সাথে লাবিবাও গেল। দীর্ঘ সময় মাহাত সিঙ্গাপুরে কাটিয়ে আজ দেশে ফিরছে। মোটামুটি সে সুস্থ, তবে পা এখনও ঠিক হয়নি, সেটা ঠিক হতে বেশ সময় লাগবে। এয়ারপোর্টে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তিতির, আর তিতিরের অন্য হাত ধরে বাবার জন্য অপেক্ষা করছে সাদ। মিল্টন যখন হুইল চেয়ারে করে মাহাতকে তিতিরের সামনে নিয়ে আসলো, তখন তিতির আর নিজেকে ধরে রাখতে পারলো না। কতদিন পর সে মাহাতকে ছুঁতে পারছে। মাহাতের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ল তিতির। সাদে সেই বাবাকে জড়িয়ে ধরে সালাম দিয়ে বলল, আপনি কেমন আছেন বাবা? মাহাত চোখের পানি আর ধরে রাখতে পারলো না, বুকের সাথে ছেলে আর মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি তোমাদের ছাড়া কেমনে ভালো থাকি বাবা? আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দাদের প্রভু কোনোদিনও খালি হাতে ফেরত দেন না, যেটা মাহাতের অবস্থায় প্রমাণিত করে দিল। এয়ারপোর্টের বাইরে এসে মাহাতকে নিয়ে ফুয়াদ এগোতেই কোথা হতে একটা বোরকা পরা মেয়ে এসে মাহাতের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সবাই অবাক হলেও মাহাত মোটেও অবাক হলো না। মাহাত আদুরে স্বরে বলে উঠল, আহ সাবিনা লাগছে তো, তুই জানিস না আমার পায়ে ব্যথা। রূপসার ফোনে কল বেজেই চলেছে। হাতের কাজ সেরে তাড়াহুড়ো করে এসে কলটা রিসিভ করতেই ফোনের অপর পাশ থেকে অট্টহাসিতে ফেটে পড়ল যেন রেজওয়ান। রেজওয়ানের হাসি শুনে রূপসা খেপে উঠল, প্রায় আধা চিৎকার দিয়ে বলে উঠল, এই তুমি আবার কল দিয়েছো? শুধু তোমার জন্য আজ আমার সংসার ভাঙতে চলেছে। সেদিন তোমার কথা যদি না শুনতাম তাহলে এমন দিন আমাকে কখনো দেখতে হতো না। আরে ডিয়ার বোন, এত রেগে যাচ্ছিস কেন? তোর জন্য তো ধামাকার খবর হয়েছে, মনে কর আজ তোর জন্য ঈদের দিন। সবার শান্ত গলায় বলল, কেন, কি এমন ঘটনা ঘটেছে যে তার জন্য আজ আমার দিনে ঈদের দিন হতে চলেছে? এত উত্তেজিত হলে কি চলে? আমি কি কখনো তোর খারাপ চেয়েছি? বরং আমি সব থেকে তোর বড় শুভাকাঙ্ক্ষী। হিয়ালি না বলে মেন পয়েন্ট আসো। হুম, ঠিক বলেছিস। তুই জানিস আমাদের কাজের মেয়ে সাবিনার পেটে মাহাদের বাচ্চা? হোয়াট? হুম, সত্যি বলছি, ওর তো সংসার ভাঙতে বসেছে। এখন মনে হচ্ছে তুই কেন বিয়ে করলি। আমি নিশ্চিত এই সময়টা তুই লুফে নিতি, বোকা মেয়ে কথাকার। এই ওয়েট ওয়েট, তুমি বলছো সাবিনার পেটে মাহাদের বাচ্চা, আর সেটাও মেনে নিতে হবে এই আমাকে? কখনো না। আমাকে পাগলা কুত্তায় কামড়াচ্ছে নাকি যে তোমার কথা বিশ্বাস করব? আরে পাগলি, শোন সব কথা, তারপর না হয় তোর মন্তব্য করিস।
মাহাত নিজে স্বীকার করেছে এই বাচ্চাটা নাকি ওর নিজের। রূপসা গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েই কিচেন থেকে বের হতে হতে বলল, যে এমন নোংরা কাজ করে সে কোনোদিনও নিজের মুখে সেই সত্যটা স্বীকার করবে না। আর তুমি বলছো মাহাত করেছে, এতে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে মাহাত 100% নির্দোষ। ওকে ফাঁসানো হয়েছে, আর এতে যদি তিতির মাহাতকে ভুল বুঝে তাহলে ওর মতো বেকুব মেয়ে আর দুইটোই নেই। তোমার কথা শুনে এটাই প্রমাণিত হয় মাহাত নির্দোষ। আমাকে অন্তত তোমার এই ফালতু মার্কার লজিক শোনাতে এসো না। আর মাহাত এমন কাজ কোনোদিনও করবে না, সেই বিশ্বাসটা আমার রয়েছে ওর ওপর। তোকে কল দিয়ে কথাটা বলাই আমার উচিত হয়নি, তোর মতো আনকালচার মেয়ে জীবনেও দেখিনি আমি। তোমার মতো খ্যাত ছেলে প্লাস মেয়াদ উত্তীর্ণ গাঞ্জাখোরকে আমিও জীবনে দেখিনি। এবার মাহাতের পাল্লায় পড়লে আপনার কপালে দুঃখ আছে, মাথা ন্যাড়া করে দিয়ে চোখ মুখে চুলকানি মাখা টুকুই আপনার জন্য বাকি রয়েছে, তাও শীঘ্রই হয়ে যাবে, একদম সেটা নিয়ে চিন্তা করবেন না ফালতু কোথাকার। কতগুলো বলেই রূপসা কল কেটে দিল। অনেক কষ্টে ওর সংসার আবার ঠিক করেছে, আর কোনো ঝামেলাতে সে পড়তে চায় না। কিন্তু ওদিকে রেজওয়ান খেপে লাল হয়ে গেল, হারামজাদির তেজ দেখছি বেড়ে গেছে, আমাকে বলে নাকি আমি মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা সেবন করি। যেদিন ধরবো সেদিন সব কিছু ধূলিসাৎ করে ছাড়বো। মাহাতের পায়ে প্রচণ্ড লেগেছে, তাই ধীরে ধীরে পা নড়ছে। তিতির এসে পায়ে হাত দিতেই মাহাত নিষেধ করল। তিতিরের দিকে ভয়ে ভয়ে একবার চাইল সাবিনা। তিতির ভিতরে ভিতরে মনে হয় মরে যাচ্ছে মাহাতের এমন আচরণে, মনে হচ্ছে তার জায়গাটা সাবিনা নিয়ে নিচ্ছে। ছি, আমি কি সব ভাবছি বলেই তিতির চুপ করে রইল। লাবিবা সাবিনার হাত শক্ত করে ধরে কঠোর গলায় বললেন, তুই এতদিন কোথায় ছিলি রে? সেদিন কই গিয়েছিলি? আর মাহাত যে আজ আসবে সেটা তুই জানলি কি করে? সাবিনা ভয়ে চুপসে যায়, কি বলবে কিছুই বুঝতে পারছে না। অসহায়ের মতো মাহাতের দিকে চাইতেই মাহাত বলল, মা, রাস্তায় কি সব জেরা করতে শুরু করছো? বাসায় গিয়ে এসব জিজ্ঞাসা করলে হতো না? বাসায় গিয়ে জিজ্ঞাসা মানে ওকে এখন আমাদের সাথে বাসায় নিয়ে যেতে হবে? না, কখনোই না। যে মেয়ে নিজের স্বার্থে তোর নাম ব্যবহার করে তার জায়গা আমার বাড়িতে হবে না, যেখানে ছিল সেখানেও চলে যাক। তাহলে তো আমাকেও সেখানে যাইতে হবে মা, আমার জন্য ওর এত ক্ষতি হয়ে গেল, সেখানে আমি রাজার হালে কি করে থাকি বল। কথাগুলো বলেই মাহাত তিতিরের দিকে চাইল। তিতিরের চোখ দুটো ছলছল করে উঠল, হাত শক্ত করে সাথে সাথে মুঠো করে ফেলল। মা শুধু তিতিরের রিয়্যাক্ট দেখল কিন্তু কিছু বলল না। মা বলো, আমি কি বাসায় যাব না সাবিনার সাথে চলে যাব? মাহাত পাগল হয়ে গেছিস? তিতিরের কথা একবারও ভাববি না, ওর কি দোষ? আর দুটো সন্তানের কথা তো ভাববি। আমার স্ত্রী সন্তানের জন্য আমার পুরো পরিবার আছে, কিন্তু সাবিনার আমি ছাড়া কেউ নেই, তাই এক্ষুনি ডিসিশন নাও আমি বাসায় যাব কি যাব না। তিতির চোখ মুছে সাবিনার হাত ধরে বলল, আমার আগে থেকে তুমি সেই বাসায় থাকতে, আমার থেকে তোমার অধিকার বেশি, আমাদের সাথেই তুমি চলো, কথা দিচ্ছি তোমায় কেউ টু শব্দও করবে না। নিজ স্ত্রীর এমন ব্যবহারে মাহাত ভিতরে ভিতরে খুব খুশি হলো। মাহাত এমনটাই ব্যবহার তিতিরের কাছ থেকে আশা করেছিল, কিন্তু আজ ফুয়াদ কোনো কথাই বলল না, বরং সাবিনাকে গাড়িতে উঠতে বলে মাহাতকে গাড়িতে তুলল। মাহাত বসতেই তিতির মাহাদের পাশের সিটে বসতে যাবে এমন সময় মাহাত বলে উঠল, মার সাথে তুমি যাও, আজ সাবিনাকে বসতে দাও আর অতিথিকে আমার কোলে দাও। টপ টপ করে মাহাদের হাতে তিতিরের চোখের জল ঝরে পড়ল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের করলো না। অতিথিকে মাহাদের কোলে দিয়ে মাহাদের কপালে গভীর একটা কিস করে গাড়ি থেকে নেমে সাবিনাকে মাহাদের কাছে বসতে বলে শাশুড়ির পাশে গিয়ে বসল। পুরো রাস্তায় তিতিরের চোখে জল পড়া একদম থামেনি। তিতিরের কান্না দেখে লাবিবা প্রচণ্ড কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না, আমার মন কখনো মানছে না, কি এমন হলো যে অমন ব্যবহার করছে? তিতির আর কথা বলতে পারল না, শাশুড়ির কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। মাহাতের প্রতিটা আচরণ ওর বুকে এসে ছুরি বসিয়ে দিচ্ছে। বাসায় এসে যখন মাহাতকে নামানো হবে তখন সাবিনা ওকে ধরতে যেতেই তিতির দ্রুত এসে সাবিনাকে সরিয়ে দিয়ে বলল, আমার জিনিস আমাকে সামলাতে দাও, তুমি নিজের খেয়াল রেখো। তিতির মাহাতকে ধরে নিচে নামাতে সাহায্য করল। এই সময় মাহাত এমন একটা কথা বলল যেটা তিতিরের ধৈর্যের বাঁধ সম্পূর্ণভাবে ভেঙে গেল। মাহাত মুখে হাসি ফুটিয়ে বলল, তিতির তুমি কি জানো সাবিনা তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে? মাহাতের এই একটা কথাই যথেষ্ট ছিল তিতিরকে পুরোপুরি ভেঙে তছনছ করে দেওয়াতে। সজীব আর মিল্টন যখন মাহাতকে এসে ধরল তখন তিতির মাহাতকে ছেড়ে দিয়ে সোজা রুমে চলে গেল। মাহাত সেদিকে খেয়াল না দিয়ে সাবিনাকে বলল,
এই তুই আমার সবসময় কাছে কাছে থাকবি, কোথাও যেন তোকে না যেতে দেখি। ওরা যখন মাহাতকে ডাইনিং রুমে আনলো তখন মাহাত বাতাসিকে দেখে সালাম দিয়ে বলল, কেমন আছো গিন্নি? তোরে সারা আই ভালা থাকি কি কইরা? মাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।